কালকুটকে মারতে চাইছো সে তো খুব ভালো কথা, সেক্ষেত্রে তোমাকে তো কালকুটের কাছে পৌঁছতে হবে। কিন্তু কামিনী, সে যদি নিজে তোমাকে তার কাছে নিয়ে না যায়, তোমার তো তার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই। আগের বার না হয় তার কথা অমান্য করে কালকুট অব্দি তুমি পৌঁছেছিলে, কিন্তু এবার এবার যদি একই কাজ করতে যাও, তোমাকে তো কালকুট অত্যাচার করতে পারে। আগের বার নিজের প্রয়োজনে বিরোধিতা করে আমি কালকুটের কাছে গিয়েছিলাম, কিন্তু এবার তাকে বোঝাতে হবে যে প্রয়োজনটা তার প্রয়োজনেই আমি কাল রাজ্যে যেতে চাইছি। কিন্তু তুমি কি প্রয়োজন বোঝাবে তাকে? সেটা যখন কাল রাজ্যে যাব তখনই তুমি বুঝতে পারবে। অবশ্য তার কাছে না গিয়েও তার সঙ্গে যোগাযোগ করার উপায় তো এখন আমার কাছে আছে। কিভাবে? হে কালকুট, আমি আপনাকে আহ্বান করছি, দেখা দিন আমায়, ক্ষমা চাইছি, আপনার মুখে মুখে কথা বলেছি বলে। আমি কথা দিচ্ছি, আপনার মুখে মুখে আর কখনো কথা বলবো না। আমি জানি আপনি কেন বিচলিত হয়ে পড়েছেন, কাল অমাবস্যা আসন্ন, তাই আপনি চিন্তিত। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল অমাবস্যার মধ্যে আমি গোটা জগৎকে কালের অধীনে আনবো, দেখা দিন আমায়, দেখা দিন, দেখা দিন। তোমায় যে এই কাজ করতে হবে সেটা তোমার আগে থেকেই জানা ছিল কামিনী, তাহলে আমায় আবার স্মরণ করলে কেন? এই গোটা জগৎকে কালের অধীনে আনার জন্য আপনি আমায় যথেষ্ট শক্তি দিয়েছেন, তবে আমার শক্তি আমি বাড়িয়ে নিতে চাইছি। শক্তি বাড়ানোর জন্য আমার একটা জিনিস প্রয়োজন, যা আপনার কাল রাজ্যে আছে। কি জিনিস চাই তোমার? কাল রাজ্যের গলিত লাভা। সে গলিত লাভা আমার এই কাল দণ্ডে সঞ্চার করে আমি গোটা জগৎকে ভয় দেখাতে চাই, সকলের মধ্যে এমন ভয় তৈরি করতে চাই যেন কেউ পালাবার পথ না পায়, সকলে যেন আমায় ভয় পায়, আত্মসমর্পণ করে আমার কাছে। এবার আপনি আমায় বলুন, আপনি কি কাল রাজ্যের গলিত লাভা এই কাল দণ্ডে সঞ্চার করবেন? কালকুট চুপ কেন? উনি কি তবে কামিনীর ছলনা ধরে ফেললেন? তোমার কাল দণ্ড তুমি নিজের কপালে স্পর্শ কর কামিনী। এবার বলো, কালের জয় হোক, অকালের জয় হোক। তুমি সত্যি ছলনাময়ী কামিনী, তোমার ছলনায় মহাশক্তিশালী কালকুটও অবশেষে ধরা দিল। সবই প্রভুর ইচ্ছে। বারে মেয়ে, তুই তো বেশ ভালো রান্না করতে পারিস। সত্যি কথা, অনেকদিন পর এরকম পায়েস খেলাম, নাহলে এমন ভাগ্য আমার আর কোথায় হয়। ছেলের সংসারে তো কোনো রকমে পড়ে আছি। তা কেন, ছেলের সংসারে কিসের অভাব শুনি? যে পরিবারে গৃহিণীরা এত ঝগড়া করে সে পরিবার শ্রীহীন হবে না তো আর কি হবে? আমার এদের সবার মনের থেকে তিক্ততা দূর করতে হবে, তবেই এই পরিবারে শান্তি ফিরবে। এ সংসারে অনেক অভাবই আছে,
কিন্তু এই সংসারে সবচেয়ে বড় অভাব এই যে আমি আমার বড় ছেলের সন্তানের মুখ দেখতে পেলাম না কখনো, আর ছোট ছেলে তার যে সন্তান আছে তার সঙ্গে সময় কাটাবার কোনো সুযোগ বা অনুমতি আমার নেই। বাচ্চার কথা কি বলছে এরা? আমার কি কপাল, রোজ আমার দুই ছেলে নিজেদের মধ্যে লড়াই করে যায়। কি হচ্ছে বাইরে দেখি তো কি একবার। তুমি দাঁড়াও আমি দেখছি। কামিনীর আদেশ, প্রহরীরা বাকি দলের সঙ্গে কালের দাস বানানোর জন্য মানুষদের ধরতে যাবে। এখানে এখন আমি প্রহরায় থাকব। তারা বেরিয়ে এসো, কেউ নেই। তারা, আমি এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম, এখন কেউ নেই। আর এই যে কামিনীর স্ফটিক। এবার এই স্ফটিক আমাদেরকে সরিয়ে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কামিনী যাতে এই স্ফটিকের হদিশ না পায়, তাহলে জ্যোৎস্না কাঞ্চনকেও কামিনী কোনোভাবে খুঁজে পাবে না তারা।